তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ঘোষণা দেওয়া হয়। ওই দিনই নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে দেশের ম্যাজিস্ট্রেট আদালতগুলোর ওপর বিচার বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে স্বাধীন বিচার বিভাগের কি দেখা মিলেছে, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। বিচার বিভাগের পৃথকীকরণের পরিপূর্ণ সুযোগটা সৃষ্টি হবে তখনই যখন সত্যিকার অর্থে বিচার বিভাগের চাহিদা অনুযায়ী রাষ্ট্র সকল প্রকার বিষয় সরবরাহ করবে। পৃথক সচিবালয় না থাকার কারণে বিচার বিভাগ এখনো পুরোপুরি স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন আইনবিদরা। আইন মন্ত্রণালয় করছে এখন, সেগুলো করার মতন পৃথক যদি একটি সচিবালয় বলেন তাহলে পরে তারাই কিন্তু সমস্ত কাজ করতে পারবে। এখন মাঝে মাঝে কিছুটা পার্থক্য দেখা যায় পদায়ন নিয়ে বা ট্রান্সফার নিয়ে, সেই সমস্ত সমস্যা থাকবে। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার প্রধান আইনজীবী ও অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলামও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। তবে তিনি মনে করেন নিম্ন আদালত সংক্রান্ত কার্যক্রম প্রধান বিচারপতির হাতে না রেখে হাইকোর্ট বিভাগের কাছে ন্যস্ত করা প্রয়োজন। আমাদের বাজেট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের সেক্রেটারি, এটা হাইকোর্ট ডিভিশনের কাছে থাকবে। অ্যাপিল ডিভিশনকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কনসার্ন থেকে। মাননীয় প্রধান বিচারপতিকে এত ওভারবার্ডেন করা, এটাও সঠিক হচ্ছে না। বিচার ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষে মাজদার হোসেন সহ 441 জন বিচার বিভাগীয় কর্মকর্তার দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে 1995 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের রায় দেন হাইকোর্ট। আপিল শুনানি শেষে 1999 সালে বিচার বিভাগ পৃথক করতে 12 দফা নির্দেশনা দেন আপিল বিভাগ, যা বাস্তবায়নের জন্য 6 মাস সময় বেঁধে দেওয়া হলেও এখনও পুরোপুরি কার্যকর হয়নি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।